দেখো জেনারেলের সিট মাত্র জিরো তাহলে যারা জেনারেল আছো তারা অ্যাপ্লাই করেই বা কি করবে আপ রাউন্ডে তোমাদের কোনো কাজই নেই ফালতু এবং বলে রাখি তোমরা এই বছর তার সুযোগই হবে না তার থেকে বড় কথা যারা মেল ক্যান্ডিডেট দেখো মেলদের সিটও জিরো তারা যারা ছেলেরা আছো তোমাদের ওপেন ক্যাটাগরিতে কোনো সিটই নেই তাহলে ফর্ম ফিল আপ করে বা করবে কি তাহলে এই বছর তোমাদের এই ক্ষেত্রে কিন্তু মোপাফ গ্রাউন্ডের কোনো ভ্যালুই নেই আমি এর সমাধান কি হতে পারে সেটা তোমাদের কাছে ভিডিওতে বলবো আচ্ছা সবাইকে শুভ স্বাগতম সাফল বাংলা একটা নতুন সেশানে আমি বলে দিই প্রথমেই ভেবেছিলাম এই মপা রাউন্ড নিয়ে বা জিএনএমএনএম রিলেটেড কোনো আর দেবো না শুধুমাত্র স্পট কাউন্সেলিং বা তোমাদের যদি মপ রাউন্ডের রেজাল্ট যখন বেরোবে সেটার একটা একটা আইডিয়া দিয়ে ছেড়ে দেব দু হাজার চব্বিশের জিএনএমএনএম ভিডিও দেবো না বাট এখানে অনেকেই কমেন্ট করেছিলে ভিডিওতে যে স্যার আমার এত র্যাঙ্ক হয়েছে আমি কি আদৌ মপাপ রাউন্ডে বসবো কি বসবো না জাস্ট এটা জানানোর জন্যই তোমাদের আজকে ভিডিওটা দিচ্ছি আফটার অল এটাই আমার হবে শেষ ভিডিও আমি যদি স্পট রাউন্ড হয় সেটা তোমাদের জানিয়ে দেবো তারপর আর কোনো ভিডিও দেবো না মপ আপ রাউন্ডের রেজাল্ট আর দেবো না শুধুমাত্র তোমার কমেন্ট বক্স দেখো তাহলেই হবে ঠিক আছে আচ্ছা এখানে বলে দিই তোমাদের গতকাল থেকেই মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন চয়েস ফিনিংগুলো শুরু হয়ে গেছে যারা করনি করে নেবে ঠিক আছে সময় খুবই কম এই কয়েকটা দিনের মধ্যে তোমাদের করতে হবে আমি সরাসরি চলে আসবো সিট ভ্যাকেন্সি যাদের করার কোনো দরকার নেই এটা আমি ইনডাইরেক্টলি বলবো তোমরা বুঝে নাও যে কেন বলছি ইনডাইরেক্টলি সিট ভ্যাকেন্সি পর মপ আপ রাউন্ড আচ্ছা মনে করো তোমার তুমি একটা মিষ্টির দোকান বা কোনো একটা অনুষ্ঠান দোকানে অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়েছো ঠিক আছে অনুষ্ঠান বা খেতে গিয়েছো তোমাকে ইনভাইট করেছে কিন্তু তুমি শুনলে যে ভাই খাবার শেষ মানে তুমি এখন গেলে তুমি খাবার পাবে না তাহলে সেখানে তোমার যাওয়ার কি আর কোনো দরকার আছে নিশ্চয়ই নেই স্বাভাবিক ব্যাপার ঠিক এই ব্যাপারটাই হচ্ছে মপ রাউন্ডে দেখো মপা রাউন্ডে সিট ম্যাট্রিক্সের জন্য অনেক অপেক্ষা করেছিল যারা ওবিসি যারা জেনারেল তাদের তো একদম পুরো যাচ্ছে তাই অবস্থা আমি তোমাদেরকে ডিরেক্ট দেখাবো রাউন্ড নাম্বার এখানে থ্রি ক্লিক করবে তোমরা প্রত্যেকেই মোবাইল থেকে এটা দেখতে পারো দেখার পর তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে মপাপ রাউন্ডে বসা আদৌ উচিত হবে কি না বোকামো হবে নাকি মানে বুদ্ধিমত্তার কাজ হবে সেটা তোমরাই ডিসাইড করবে প্রোগ্রামিং আসার পর এখানে তোমাদের সিলেক্ট করতে হবে যেটা সেটা হচ্ছে এএনএম আগে এএনএমটা দেখায় কারণ সবার তো ওই এএনএম যাওয়ারই ইচ্ছা আছে আর এখানে অবশ্যই এটা ফিমেল হবে ফিমেল সিটস ইনটেকে ক্লিক করে দাও আচ্ছা টোটাল ইনটেক সাবমিট ওকে এবার যে রেজাল্টটা আসবে সেটা একদম পুরো হতচকিত হয়ে যাবে যেটা তোমরা হয়তো অনেকে কেউ কল্পনাই করতে পারো সেটা কি দেখো ওপেন ক্যাটাগরিটা ফার্স্টে আছে মানে ওপেন মানে সবাই যেন জেনারেল ক্যাটাগরি যারা জেনারেল আছো তাদের জন্য সিট দেখো প্রতিটা কলেজে কিন্তু জিরো 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 জিরোতে স্টার্ট হয়েছে এবং যদি আমি আসি তাহলে দেখব লাস্টে গিয়ে টোটাল দেখাচ্ছে টোটাল কিন্তু জিরো অর্থাৎ জেনারেলদের জন্য কিন্তু এএনএমএ কোনো সিটই নেই মেয়েদের জন্য কোনো সিট নেই ঠিক আছে জেনারেলদের জন্য কোনো সিট নেই তার মানে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা তো এখানেও কোনো সুযোগ পাচ্ছই না তাহলে এখানে অ্যাপ্লাই করার কোনো মানে হয় না ঠিক আছে এটা আমি আমার পার্সোনাল ভিউ অফ পয়েন্ট থেকে বললাম যাদের মনে হবে তাও পার্টিসিপেট করবে করতে পারো কোনো অসুবিধে নেই তোমার এই দুশো টাকা জলে যাবে কারণ সিটি তো নেই এবার যদি তোমার লক্ষ্য থাকে না আমার জিএনএম হলেও হবে প্রাইভেট হলেও হবে তাহলে বসো কারণ এর হয়তো সিট আছে সেটা তো দেখব আমি দেখতে দেখতে তোমাদের বলে দেবো ঠিক আছে এ কিন্তু কোনো সিট নেই যদি তোমার টার্গেট থাকে না আমি এ এনএমই করবো তাহলে এটা বোকামো হবে কারণ এখানে কোনো সিট নেই বোঝাতে পেরেছি একদম স্ট্রেট কার্ড কথা কোনো ঘুরিয়ে পেছি কথা নয় ভালো করে বুঝে নাও এবার আসছি যারা ওবিসি এ আছো ওবিসি এতে তোমরা দেখতে পাচ্ছ এখানে জিরো জিরো স্টার্ট কত নম্বর আছে দেখে নি এক দুই তিন তিন নম্বরের যে কলমটা সেটা আমরা দেখে নেবো লাস্টের দিকে টোটালে গিয়ে এই দেখো এক দুই তিন অর্থাৎ ওবিসি এতেও কিন্তু জিরো সিট কোনো সিট নেই অর্থাৎ যারা ওবিসি এ এ কথা ভুলে যাও এবার কি হয় দেখা গেল স্পট কাউন্সেলিংয়ে গিয়ে দেখা গেলো তার মধ্যে কেউ হয়তো চেঞ্জ করে দিল এএনএম থেকে জিএনএম হলো সেখানে হয়তো একটা দুটো সিট ফাঁকা থাকলো তখন গিয়ে সেটা যদি হয় সেটা হতে পারে কিন্তু এটা পসিবিলিটি খুবই কম জিরো পয়েন্ট নাইন নাইন হয়তো পসিবিলিটি রয়েছে খুবই কম পসিবিলিটি রয়েছে ওকে এবার আসি ওবিসি বিদের কথা খুবই বাজে অবস্থা এটা দেখে যে সিট কিন্তু আর ভ্যাকেন্সি নেই ভ্যাকেন্ট নেই মানে আমি এটা আইডিয়া করেছিলাম যে হয়তো যে কম্পিটিশন বেড়েছে কেউ ছেড়ে দেবে না ঠিক আছে এখনকার দিনে কেউ এএনএম পেলে কেউ ছাড়বে না ও বি যদি কথা বলি ও বিসি বিতে দেখো একটা মাত্র সিট ফাঁকা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা ও বিসি বি কত নম্বর ঘরে আছে এক দুই তিন চার পাঁচ নম্বর ঘরে আছে পাঁচ নম্বর লাস্টে চলে যাব। তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরে একটা মাত্র সিট ফাঁকা আছে ও বিসি বিদের জন্য এএনএম এতে হওয়ার ও বিসি এতে নেই তাহলে এখানে একটা মজার ব্যাপার কি জানো তো তুমি যদি ও বি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তুমি একটা সিটে ফাইট করবে সেখানে তোমার র্যাঙ্ক দশ হাজার হলেও তুমি পার্টিসিপেট করতে পারো তোমার র্যাঙ্ক এক হাজার হলেও পার্টিসিপেট করতে পারো তোমার র্যাঙ্ক যদি পাঁচশো হয় তাও তুমি পার্টিসিপেট করতে পারো কিন্তু একটা কন্ডিশন যে তুমি আগে কোনো কলেজে অ্যাডমিশান নিতে পারবে না ধরো তুমি এই বছর অন্য কোনো কলেজে ভর্তি হয়ে গেছো জিএনএম বা কোনো প্রাইভেট কলেজে তাহলে কিন্তু আর মানে পার্টিসিপেট করতে পারবে না কাউন্সিলিং ক্লিয়ার হয়েছে আশা করছি তাহলে যাদের ও বি তারা পার্টিসিপেট করতে পারো কিন্তু কম্পিটিশান লেভেলটা তোমরা নিজেরাই আইডিয়া করতে পারছো মাত্র একটা মাত্র ভ্যাকেন্সি আছে একটা মাত্র সিট ফাঁকা আছে ক্লিয়ার হয়েছে এবার একটা সিটের জন্য তোমাকে ফাইট করতে হবে তোমার যদি মনে হয় তুমি ভর্তি হবে বা পার্টিসিপেট করবে করতে পারো এটা কিন্তু আমি এএনএমের জন্য বলছি জিএনএম কিন্তু বাকি আছে ওকে একটা সিট এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এসসিদের দেখো এসসিটা আমি বলি এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর কলমটা দেখতে হবে সাত নম্বর কলম দেখা যাক আমি যতটুকু মনে করছি এটা জিরোই হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জিরো আর যারা এসসি আছো তাদের তো ফর্ম ফিল আপ করার কোনো মানেই হয় না যদি এ করতে চাও কারণ এ এ সিট নেই জেনারেলও সিট নেই যে তুমি জেনারেল হয়ে আবেদন করে দেবে তাও পারবে না ঠিক আছে এসসিদের কোনো সিট ভ্যাকেন্ট নেই ক্লিয়ার হয়েছে এবার আসবো এসটিদের কথা কারণ এসটি অনেকে আছো যারা ই ডাব্লিউএস আছো তারা দেখে নেবে ইডাব্লু হয়তো কিছুটা সিট ফাঁকা আছে লাকি গুড মানে প্রচুর লাকি পার্সেন যারা ওই ই যাদের যাদের আচ্ছা এসটিতে বলে দিই এস টিতে দেখতে পাচ্ছ এই যে এসটি কত নম্বর আছে এক দুই তিন এটা খুব একটু মুশকিল ব্যাপার হয়ে যায় যে দেখে মানে খুঁজে খুঁজে ব্যাপার করে পাঁচ ছয় সাত আট নয় নম্বর আছে তাহলে নয় নম্বরটা আমরা দেখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা সাত আট নয় এ জিরো তো জিরো তো একেবারে এস তো জিরো কোনো সিটই তো নেই তাহলে এ আমি যেটা দেখলাম শুধুমাত্র বেশি বিতে একটা সিট ভ্যাকেন্ট আছে খুব লাকি তোমরা ঠিক আছে ওই একটা সিটে ফাইট করতে তাও সুযোগ পাচ্ছ যাদের র্যাঙ্ক অনেক বেশি ঠিক আছে দেখা গেল আমি আগের ভিডিওতে বলেছিলাম কত কী কাট যেতে পারে তার থেকে যদি অনেক বেশি র্যাঙ্ক হয় তাহলে যদি পয়সা বাঁচানোই থাকে তাহলে ভাবতো তোমাদের রেজিস্ট্রেশন করা দরকার নেই তোমার টাকাটা চলে যাবে আর কিছুই না আচ্ছা আমি এখানে বলে দিই দু হাজার পঁচিশ যারা টার্গেট করছো জিএনএম বা এ এম একটা পেতে হবে যদি এএনএম পাওয়ার ইচ্ছা থাকে এখন থেকে প্রিপারেশান না নিলে তুমি স্বপ্নটা ভুলে যাও একদম সোজাসাটা কথা নার্সিং পরীক্ষা যে হারে কম্পিটিশান বাড়ছে পরীক্ষা খুব কঠিন হয় তা কিন্তু না কিন্তু কম্পিটিশন যেহেতু বাড়ছে তোমাকে সেই কম্পিটিশান টিকে থাকার জন্য অনেক আগে থেকে প্রিপারেশান নিতে হবে আর তার জন্য আমরা আছি আমাদের ব্যাচ আছে এবং আমাদের স্যাররা সবসময় রেডি আছে নাম রাখা হয়েছে সংকল্প ব্যাচ তোমরা প্রত্যেকেই জানো এর আগে আমি ভিডিওতে অনেকবার বলেছি সংকল্প ব্যাচটা কি এটা আমাদের ফুল্লি ডেডিকেটেড ফর এএনএম জিএনএম দু হাজার পঁচিশ একে লক্ষ্য করে আমরা কিন্তু এই ব্যাচটা লঞ্চ করেছি যেখানে তোমরা কিন্তু প্রতিদিন লাইভ ক্লাস পাচ্ছ ফার্স্ট অফ অল লাইভ ক্লাস বাড়িতে বসে তোমরা কিন্তু ফোনের মাধ্যমে লাইভে ক্লাস করতে পারছো অন্য কোনো অ্যাপ বা কোনো কিছু দরকার হবে না শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপই তোমাদের ক্লাসগুলো হবে ঠিক আছে দুই রেকর্ডিং পাচ্ছ ক্লাসগুলো যেটা হয় সেটা অ্যাডভান্স লেভেলের ক্লাস আমি আগেই বলে দিই ওই পুতু ক্লাস করাবো তা কিন্তু না যেটা করাবো সেটা একদম অ্যাডভান্স লেভেলে হয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বিশেষ করে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানকে খুব টার্গেট করে পড়ানো হচ্ছে যেন একটা কোশ্চেন যেন সেখান থেকে ছুটতে না পারে যত রকম সম্ভব একটা কোয়েশ্চনে ভ্যারাইটি কত রকম হতে পারে সেইগুলো তোমাদের স্যার পড়াচ্ছে নতুন স্যার আছে অনিরুদ্ধ স্যার আশা করছি তোমরা যারা করো ক্লাস স্যারের তারা ভালো জানবে আমি আছি জি এবং ইংলিশে তোমাদেরকে আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি ইংলিশে তোমাদের যে ভয়টা আছে সেই ভয়টা দূর হবে এবং তোমরা যারা ইংলিশে দূর বল না তারা স্ট্রং হবে তার গ্যারেন্টি আমি দিচ্ছি আমি যেভাবে ক্লাস করাই সবাই জানে যে আমি কীভাবে ক্লাস করাই তোমরা ফ্রি ক্লাসও দেখেছ যারা পেট ব্যাচ আছে তারাও জানে আমি যেভাবে ক্লাস করাই সেটাতে প্রত্যেকেই কমফোর্ট হয় যে ইংলিশটা একটা নতুন পদ্ধতিতে শেখা এতদিন আমরা শিখে এসেছি অন্য পদ্ধতিতে যে হ্যাঁ এটা এভাবে পড়তে হবে ওটা ওভাবে পড়তে হয় এত রুলস মুখস্থ থাকে না আমরা সেটাকে সহজ করে দিয়েছি সেই কাজটা আমি করেছি ঠিক আছে ম্যাথ রিজনিংয়ের স্যার আছে নতুন জব পেয়েছে ও একটু স্টেবল হতে সময় লাগছে তাই দুই একটাতে ক্লাস ওর মিস হয়েছে বাট এতদিন যা ক্লাস নিয়েছে দীপক স্যার তোমরা সবাই নাম জানো যারা আগে ক্লাস করেছো তারা জানো দারুণ ক্লাস করা এক কথায় ঠিক আছে যারা ম্যাথে ভয় পাও ম্যাথে আমি বলছি ম্যাথের টাইপ কমন পাওয়া যেতে পারে তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো না এমনকি হতে পারে কোয়েশ্চেনটাই কপি চলে আসলো এটাও হতে পারে এটা তো পরীক্ষকের উপর ভিত্তি করে আমি তো আর কোশ্চেন বানাবো না যে আমি এই কোশ্চেনটা দিয়ে দিলাম চলো আমি এটা পড়িছি এই কোশ্চেনটা দিয়ে দিলাম এগুলো ফালতু কথা হয়ে যাবে আমি এরকম করি না মেন কথা হচ্ছে আমি সমস্ত টাইপগুলো ফলো করব। যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সমস্ত ক্লাসগুলো করানো হয় টোটাল ফি কত স্যার কত কত টাকা লাগবে আমাদের তো বলে রাখি যারা এখন তোমরা স্টুডেন্ট আছো বেশি চাওয়া যাবে না অ্যাকচুয়ালি বিজনেস করার জন্য আসেনি যে তোমাদের কাছ থেকে টাকা নেবো দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার সাত হাজার দু হাজার কিচ্ছু লাগবে না তুমি শুনলে অবাক হয়ে যাবে তোমরা তো জানো প্রত্যেকে অবাক হওয়ার কিছুই নেই যে সাফল্য বাংলা মানে সব থেকে কম আর সব থেকে বেস্ট জিনিস তোমাদেরকে প্রোভাইড করতে থাকে মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড আগে ছিল সাতশো আগের বছর যারা ক্লাস করছে তারা সবাই জানো সাতশো টাকায় পড়াতাম ছ মাস কেউ পারবে দেখো তো কজন পারে ছ মাস তোমাদের সাতশো টাকায় পড়াবে এবার একটু ফিসটা বাড়াতে হয়েছে আটশো টাকা নিয়ে আসতে হয়েছে এর আগে একটা ব্যাচ ছিল সেটা সাড়ে সাতশো করতে পেরেছিলাম পঞ্চাশ টাকা বেড়েছে মানে এইটা কিছু না এখনকার দিনে না ওই সাতশো আটশো টাকায় ছ মাস পড়ানো কিছু থাকে না হাতে একটা দুজন টিচার রেখে নিজের সব কিছু পরিশ্রম মানে এত পরিশ্রম দেওয়ার পরে এই সাতশো আটশো টাকা কিছু থাকে না নিজে যদি স্বপ্নে এগোতে হয় না তাহলে এটা তোমাদেরকে ইনভেস্ট করতে হবে যদি মনে হয় না এটা পারবো না আমার দ্বারা সম্ভব না তুমি অন্ততপক্ষে একবার আমাকে যোগাযোগ করো আমি নাম্বারটা দিচ্ছি যতটা কমে সম্ভব আমি অনেককেই কিন্তু মানে ভর্তি করিয়েছি এবং যতটা সম্ভব আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাকও নিই আচ্ছা আমি তার থেকে বলে রাখি নাম্বারটাকে কী হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একবার হোয়াটসঅ্যাপ করবে সংকল্প ব্যাচ দেখবে একটা পুরো ডিটেলস দিয়ে দেবো তারপর যদি কিছু কোয়েশ্চেন থাকে তুমি আমাকে করতে পারো আমার হোয়াটসঅ্যাপে আর দেখো কমেন্টে পিন করা আছে একটা সেখানে তুমি ক্লিক করলে ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে যে স্যার আমি এখানে ভর্তি হব আই আই ওয়ান্ট টু জয়েন্ট সংকল্প ব্যাচ অটোমেটিক মেসেজ সেট করা আছে তোমাকে কিছু করতে হবে না জাস্ট সবুজে ওই সেন্ট বাটনে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার কাছে মেসেজ চলে যাবে হ্যাঁ এখানে ভর্তি চলছে ঠিক আছে অটোমেটিক সেট করা আছে আমরা ওই এত মেসেজ আসে মাঝে মধ্যে সবার রিপ্লাই করা সম্ভব হয় না তো ওই অটোমেটিক সিস্টেম করে দিয়েছি প্রত্যেকের রিপ্লাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ঠিক আছে খুশি তো চলো এবার বলি যে মেন ব্যাপারটা যে চলো এটা তো গেল ব্যাচের প্রমোশান আমি এটা প্রমোশান বলে চালিয়ে দিলাম চলো এবার মেন কথাটা আসি সেটা হচ্ছে যে যারা এম করতে চায় তারা কি করবে তারা কি করবে না পার্টিসিপেট না কি করবে তো আমি সেক্ষেত্রে জিএনএমটাকে দেখে যাচ্ছে সত্যি কথা ছেলেদের তো আমি ধরছি না মানে এত কম সিট এমনিতেই তার মধ্যে কিছুই সিট নেই আমি আগে দেখেই দিই ছেলেদেরটা ঠিক আছে তারপর মেয়েদেরটা বলবো তার এখানে অনেকে ছেলেরাও দেখে তো এবার জিএমটা সিলেক্ট করলাম আর এই সিট ক্যাপাসিটিতে গিয়ে আমি জেন্ডারে গিয়ে করলাম কি শুধুমাত্র মেল সিট ঠিক আছে মেল সিটে এলাম আসার পর সাবমিট করে দিলাম তোমরা এবার চেক করতে পারো যারা চালাক তো ছেলে না তারা এতক্ষণ ধরে ভিডিও দেখবে না অটোমেটিক্যালি তারা কিন্তু চেক করতে শুরু করে দিয়েছে এতক্ষণে ঠিক আছে দেখো এবার চলে এসে আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ আচ্ছা এটা কি সিলেক্ট হলো জিএনএম ইনস্টিটিউট টাইপ আচ্ছা এখানে অল হয়ে আছে না ইনস্টিটিউট টাইপটা এখানে গিয়ে তোমাকে করতে হবে কি স্টেট গভর্নমেন্ট ঠিক আছে এখানে অল হয়ে আছে মানে প্রাইভেটও দেখিয়ে দিচ্ছে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করবে অবশ্যই স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করবে তা নাহলে তুমি ভুল ভাল রেজাল্ট দেখবে তোমাকে দেখাবে তিনশোটা সিট ফাঁকা আছে দুশোটা সিট ফাঁকা আছে কিন্তু ওর মধ্যে প্রাইভেটও ইনক্লুড আছে সেটা দেখতে হবে তো এখানে আমি জাস্ট স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলাম তাহলে শুধুমাত্র গভর্নমেন্ট সিটগুলো দেখাবে যে কতগুলো কী সিট ফাঁকা আছে দেখতে পাচ্ছ হাহাকার দশা জেনারেল জিরো সিট ক্যাপাসিটি জিরো অ্যাকচুয়ালি এটা দোষ না তুমি সরকারকে দিতে পারবে না তুমি নিজেকে দিতে পারবে দোষটা হচ্ছে যে কম্পিটিশন বাড়ছে দিন দিন না এটাতে কিছু করার নেই দোষ দেওয়ার কিছু নেই তোমাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে জেনারেলের সিট ফাঁকা ও এতে একটা সিট ফাঁকা আছে ও বিসি বিতে দুটো সিট ফাঁকা আছে এটা খুব লাকি ব্যাপার আচ্ছা এসসিতে ক্ষেত্রে একটা একটা করে ফাঁকা আছে আচ্ছা এসটিতে ক্ষেত্রে জিরো এস টিতে কোনো সিটি নেই মানে এবার তো তুল কালাম করে দিয়েছি এসটি ছেলেমেয়েরা এত এবার অ্যাক্টিভ হয়ে গেছে না আগে এত ছিল না অ্যাক্টিভ সি ক্ষেত্রে একটা মানে হিসাব মতো যারা জেনারেল তাদের অ্যাপ্লাই করে কোনো লাভ নেই কিন্তু যারা ওবিসি আছে ওবিসি এ বা ওবিসি বি তারা করতে পারো এই একটা দুটো সিট ফাঁকা আছে এসসি হলে ঠিক আছে এসসি হলে একটা সিট ফাঁকা আছে টিতে কোনো সিটি নেই জেনারেল হিসেবেও তুমি করতে পারবে না ধরো তুমি এস তোমার কাছে সিট ফাঁকা আছে কিন্তু যাদের এসটি তাদের তো কোনো সিট নেই তো কোনো সিট নেই জেনারেলও কোনো সিট নেই তাহলে এখানে আবেদন করে কোনো মানে হয় না বুঝতে পারছি রিজার্ভেশন পলিসির মধ্যে আসলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে না কেন কারণ জেনারেল তো সিট নেই তুমি তো তোমার ক্যাটাগরিতে সিট পাচ্ছ না জেনারেল সিট পাচ্ছ না যাদের ক্যাটাগরি ওয়াইজও একটা অন্তর্ সিট আছে তারা ফাইট করতে পারো বা তাদের একটা চান্স আছে যাদের সিটই নেই তারা কি ফাইট করবে ধরো আমি কথা কথা বলছি এই অসি এই যারা পিডাব্লিউ তারা তো কোনো সিটই নেই তো তারা কী করে ফাইট করে জেনারেল তো ফাইট করতে পারবে না তাহলে এদের অ্যাকচুয়ালি করা না করা কোনো যায় আসে না ঠিক আছে এদের রেজাল্ট ওই দেখাবে নট অ্যালোটেড এরকমই দেখাবে তো এটা তো ফালতু দুশো টাকা যাবে তার থেকে বলো ভাই তুমি পড়াশোনা শুরু করো তুমি আমার ব্যাচে পড়ো বা অন্য কোথাও পড়ো হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেলাম যাদের ওই পেমেন্টের সমস্যা আছে না যে আটশো টাকা দিতে পারবো না স্যার তুমি পার মান্থ দিতে পারো প্রতি মাসে মাসে মাত্র দেড়শো টাকা করে পড়ছে কোথায় পাবে এরকম দেড়শো টাকায় প্রতি মাসে পাবে এরকম এতগুলো একটা কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে এতজন টিচার আছে ঠিক আছে তিনজন টিচার তোমাদের পড়াবে এই তিন দেড়শো টাকা কিছু যায় আসে এখনকার দিনে আমরা যখন পড়তাম তখন তো এই পাঁচশো টাকা হাজার টাকা এক একটা স্যারকে দিতে হতো সেখানে দেড়শো টাকা এর থেকে কম হবে না তাহলে পড়তে হবে না ঠিক আছে অনেকেই বলো তো স্যার আমার প্রবলেম আছে প্রবলেম আছে আমার মনে হয় যে এর থেকে যদি কারোর প্রবলেম হয় তাহলে তাকে ফ্রি ক্লাসই করতে হবে ফ্রি ক্লাসও আমাদের ওরকম ফেলনা নয় ফ্রি ক্লাসগুলো দেখলেই বুঝবে যে আমি কীরকম টাইপের কোশ্চেন করাই যেগুলো পরীক্ষায় আসার মতো ঠিক আছে আচ্ছা এবার আসি যাদের হচ্ছে এটা স্টেট গভর্নমেন্ট মেল বললাম এবার ফিমেলটা দিই কারণ ফিমেলরা অনেকক্ষণ ধরে বসে আছো হয়তো যারা মহিলা আছো যে অন্তত স্যার জিএনএমটা যদি হয় তো আমি জিএনএমটা আগে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলাম তারপর সেন্ট্রালটা দেখাবো ওকে তো চলো স্টেট গভর্নমেন্টে সিলেক্ট করার পর যেটা দেখছি না এখানে তাও জেনারেলের সিট ফাঁকা আছে একটু একটু হলো সিট ফাঁকা আছে চলো দেখা যাক কতগুলো আছে আচ্ছা এর ক্ষেত্রে একটু সিট ফাঁকা আছে ভালোই একষট্টি সিট ফাঁকা আছে ভালো সিট ফাঁকা আছে এ এন এমের তুলনায় জিএনএমের সিট ফাঁকা আছে তোমার যদি মনে হয় যে স্যার আমি জিএনএমটা করব তুমি এখানে ভর্তি হতে পারো বা তুমি পার্টিসিপেট করতে পারো এখানে তোমার দুশো টাকা দিলে চলে যাবে না মানে অন্তত ফাইটে তো থাকবে আগেরগুলো কি তুমি আউট অফ ফাইট আউট অফ বাউন্ডারি বাউন্ডারি বাইরে এখানে তুমি অন্ততপক্ষে ঢুকতে তো পারলে অনুষ্ঠান বাড়িতে সে খাবার পেলে কি পালে না পরে কথা ঢুকতে তো পারলে বোঝাতে পেরেছি আশা করছি তাহলে করতে পারো শুধুমাত্র জিএনএম যদি পাওয়ার ইচ্ছা থাকে যে না জিএনএম হলেও হবে তারা যেতে পারো বাট যদি ইএনএম ইচ্ছা থাকে তাহলে দেখিয়ে দিলাম বুঝতে পারলে ব্যাপারটা কি হলো আচ্ছা এটা কিন্তু স্টেট গভর্নমেন্টে কথা বলি সেন্ট্রালেও আরও সিট ফাঁকা আছে সম্ভবত আশা করছি ঠিক আছে এবার আসবো যেটা সেটা হচ্ছে ওবিসি এ ওবিসি এতে দেখো তিন নম্বর আছে ওবিসি এ তিন নম্বর দেখা যাক এক দুই তিন কুড়িটা সিট ফাঁকা আছে মানে ঠিকঠাক মোটামুটি নর্মালি আছে সমস্ত ক্যাটাগরি ওয়াইজও দেখলাম যে সবগুলোতে সিট ফাঁকা আছে মানে যারা জিএনএম করতে চাও তারা বাবা বসতে পারো আমি আর বললাম আলাদা করে নিজের মতো করে দেখে নেবে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ ও বিসি বি এস সি প্রত্যেকের সিট ফাঁকা আছে কিছু ওরও আছে কম থাকুক বেশি থাকুক আছে কারণটা একটাই সিট ফাঁকা থাকার একটা কারণ যে অনেকেই জিএনএম করতে চাইছে না এএনএম এর বেশি ঝোঁক এটা হয় কেন এটা হচ্ছে কেন জানো তো প্রধান কারণ হচ্ছে সবাই এটাই ভেবে নিয়েছে যে এএনএম করলেই চাকরি জিএনএম করলে চাকরিটা সহজে হচ্ছে না সময় লাগছে তার তার কারণ আমি কিছুটা আছি আমি তোমাদের অনেক ভিডিও দিয়েছি যার ফলে বলেছি যে এএনএম এর দিকে আসো এএনএম এম করলেই চাকরি আছে এটা স্বাভাবিক ব্যাপার যেটা চলছে সেটা প্রসার করার দরকার ছেলে মেয়েরা সবসময় না এটাই ভাবে যে জিএনএম করলে হয়তো কোনো চাকরি নেই এমন অনেক চাকরি আছে তোমরা তো জানোই না নামই নি সেলের আন্ডারে রিসেন্টলি একটা বিলিছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে অনেকে জানে না আমি দিই আপডেটটা চলো না জেনেই থাকো যেরকম তোমরা রেসপন্স দিচ্ছ সেরকম আমি রেসপন্স করছি যাও তোদেরকেও দেখতে হবে না তোমরা যদি ভালো মতো রেসপন্স করতে না সত্যি বলছি এই যে অনেক অজানা পয়েন্ট আছে না সেগুলো তোমরা জানতে পারতে এটার কারণ তোমরা নিজেরাই তোমরা নিজেরাই নিজেদের বিপদ দেখে এসো আমি আর বলবো না জিএনএম এনেম নিয়ে কত কিছু জানার ছিল কত কিছু বলার ছিল বাট তোমাদের যেরকম রেসপন্স পেলাম একদম জিরো রেসপন্স কোনো ভিউজ নেই কোনো লাইক নেই কোনো শেয়ার নেই কোনো কমেন্ট নেই ভারমে যাক ঠিক আছে সত্যি বলতে মানে আমি এটাকে না গা সাহা করে দিয়েছি যে চলো এরা যেরকম করছে আমি সেরকম করবো খুবই খারাপ লাগছে বাট এটা সত্যি কথা আমি আগে ভিডিওতে বলেছিলাম অনেকেই বলেছো স্যার আপনার পাশে আছে এই করছে সেই করছে কিন্তু কই কোথায় ভিউ সেই একই জায়গায় সে যে যেটা যেখানে ছিলাম সেখানে আছি খুব খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু কিছু বলার নেই আমিও তাই করছি চলো তোমাদেরও কিছু করতে হবে না আমিও কিছু করবো না যেমন করবে তেমন পাবে ঠিক আছে যাই হোক এইটুকুই বলার ছিল যারা জেনারেল এস সি এসটি অফিসে আছো তারা জিএনএমের জন্য যদি হয় পার্টিসিপেট করতে পারো আর তাছাড়া এই নেমের জন্য আমি বলবো এখন থেকে আর বেশি না ঘেটে স্পট রাউন্ড যদি হয় দেখো স্পট কাউন্সিলিং কখন হতে পারে আমি তোমাদের বলে দিই স্পট কাউন্সেলিং যদি হয় তাহলে তোমাদেরকে ওয়েট করতে হবে কিছুদিন। এমন হতে পারে এক মাস সেটা হতে পারে দেড় মাস সেটা হতে দু মাস বলা যায় না ঠিক আছে এটা কখন বুঝতে পারবে যখন দেখবে পেপারে একটা নোটিফিকেশান দেবে সেটা এখান থেকে দেবে না এই ডাব্লিউ বোর্ডে যদি তুমি খুঁজে দেখো আর কিন্তু পাবে না এটাই শেষ কাউন্সেলিং হয়ে গেল ডাব্লু বোর্ড দ্বারা এবার যেটা হবার সেটা হচ্ছে তোমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে ওটা করাই আলাদা করে সেটা এস কেম হসপিটাল হতে পারে সেটা হতে পারে আর করে সেটা হতে পারে সাগর দপ্তর যেখানে হবে বা এনআরএস মেডিকেল কলেজ যেখানে হবে সেটা তোমরা জানতে পারবে এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও হতে পারে জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রেও হতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম আমি আবারও বলছি সম্ভাবনা খুবই কম হলে শুধু জেএনএমের জন্য হতে পারে এএনএমের জন্য হতে পারে যেগুলো ক্যাটাগরি আছে যেগুলো ভ্যাকেন্ট মানে মনে করো ও সি বি পি এবার তুমি পি ডাব্লিউডি নাও তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারবে না তাহলে তুমি আবেদন করবে কী করে বোঝাতে পারলাম মানে সেটা হওয়া না হওয়া তোমাদের আর কোনো কাজেই দেবে না বলতে পেরেছি তার এখন থেকে প্রিপারেশান নাও যে নেক্সট ইয়ারের জন্য যে এবছর যা হলো হলো পরের বছর জন্য আমি আমার টার্গেট স্কোর করতে পারি এবং তার জন্য এখন থেকে প্রিপারেশান নাও আমি ফ্রি ক্লাস এতগুলো দিচ্ছি তা তো দেখছি ভিউজ মাত্র ছশো পাঁচশো দুশো আরে যে লেভেলে পড়াচ্ছি সেটা একবার দেখো কীরকম পড়াচ্ছি এগুলো দেখেই না মানে শুধু ওই কি করে কলেজ সাজাবো শুধু এইভাবে করলেই হবে পড়াশোনাটা করতে হবে যদি পড়াশোনা ঠিকভাবে করো তাহলে দেখবে র্যাঙ্কটা ভালো হবে তুমি যেভাবে কলেজ সাজানো করো তুমি সেভাবে পেয়ে যাবে স্বাভাবিক ব্যাপার কিন্তু কিছু জায়গায় আমাদের ট্রিক দরকার হয় সেই ট্রিকগুলো তখন কখন ইউজ করবে যখন তুমি তোমার পড়াশোনার দিকটা স্ট্রং রাখলে তারপর তুমি ট্রিকগুলো ফলো করো তুমি হানড্রেড পারসেন্ট তুমি তোমার পছন্দের কলেজে পাবে সেটা সেই জায়গায় এমনি আমি পড়লাম না সারা বছর লাস্টে আমি দেখলাম কীভাবে কলেজ সাজাবো কীভাবে একদিনে পড়লে পাশ করা যায় এইভাবে কিন্তু পাশ করা যায় না জিএনএমএ পরীক্ষা সে যে যেই পরীক্ষা দাও না কেন বুঝতে পারলাম আশা করছি তাহলে পড়াশোনা শুরু করো আর যাদের মনে হচ্ছে না জিএনএম জিএনএমও হলেও হবে স্যার অনেকেই আছে ভালো র্যাঙ্ক করে জিএনএমই চাই জিএনএমই করতে চাইছে তাদের জন্য বলবো কংগ্রেচুলেশন তোমাদের এখন সিট আছে তোমরা ফাইট করো অবশ্যই তার জন্য অবশ্যই তোমাদেরকে অল দ্য বেস্ট আরও একটা সুযোগ পাচ্ছ এবং আশা করছি স্পট কাউন্সেলিং যদি হয় তাহলে জিএনএমের জন্য সিট থাকবে আশা করছি ঠিক আছে বুঝতে পারলাম আশা করছি তো চলো এটুকুই বলার আছে আর একটা কথা বলে কি যদি দেখো এখানেও অনেকে বলে স্যার কীভাবে কলেজ সাজাবে একটা ভিডিও দিন দেখো আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে সেই ভিডিওটা দেখবে জিএনএম এনএম কীভাবে কলেজ সাজাবে যেহেতু এনএমএ সিটি নেই তাহলে এনএমএ কলেজগুলো তোমাকে হয়তো দেখাবে কিন্তু ওখানে সাজিত লাভ নেই তা আমি আমি একটা কথা বলবো যদি এই জিএনএম হলেও হয় তাহলে যে কলেজের সিট সংখ্যা বেশি আছে সেগুলোকে আগে দিকে রাখো ঠিক আছে যেখানে বেশি দেখবে সিট সংখ্যা কত চল্লিশটা আছে কত ধরো আশিটা আছে তাহলে যে কলেজে আশিটা সিট আছে সেই কলেজটা আগের দিকে রাখো ক্যাপাসিটি ওয়াইজ তোমাকে সেখানে রাখতে পারে ঠিক আছে এটা আমার পার্সোনাল অভিমত আর বাকি ট্রিক তো আমি বলেছিলাম যাদের র্যাঙ্ক একটু বেশি হয়েছে তোমরা সিভিল যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো আছে সেগুলো রাখতে পারো যেগুলোতে একটু কোর্স বেশি ঠিক আছে আচ্ছা দেখা যাক তো সেন্ট্রাল গভর্নমেন্টেরগুলোতে আদৌ সিট ফাঁকা আছে কি নেই একবার দেখা যাক আশা করছি থাকবে জিএনএমের ক্ষেত্রে ইনস্টিটিউট টাইপটা গিয়ে এখানে চলে আসবো সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টে দেখা যাক যে এখানে কি আদৌ সিট ফাঁকা আছে কি নেই তো চলো একবার দেখে নিই আচ্ছা মাত্র দুটো সিট ফাঁকা আছে একটা হচ্ছে এইটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল কাল্লাই বাপরে কি কম্পিটিশান বেড়েছে দেখেছো ছেলেমেয়েরা এগুলো তো জানতে পারতো না এগুলো কাদের থ্রুতে জানতে পেরেছে এগুলো তো আমাদের থ্রুতেই জানতে পেরেছে ওপেন ক্যাটাগরি মাত্র দুটো সিট ফাঁকা আছে ও বিসি এতেও কিছু নেই ও বিসি বিতেও কিছু নেই এসসিতেও কিছু নেই এসটিতেও কিছু নেই যাদের র্যাঙ্ক একটু বেশি হচ্ছে না তারা চালাকি করে এরকমভাবে কিন্তু পেয়েছে ঠিক আছে স্বাভাবিক ব্যাপার কারণ প্রত্যেকেই চাইবে যে কোনো একটা হয়ে যাক ঠিক আছে যাই হোক ভালো লাগলো যে তোমরা সুযোগ পেয়েছো এতগুলো সিট তো এনে ফাঁকা হয়ে যাবে না নিশ্চয়ই তোমরা এই বুদ্ধিগুলো কাজে লাগিয়েছো ঠিক আছে যাই হোক ভালো লাগলো এবার আর কিছু বলা নেই সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু সিট একদমই নেই ঠিক আছে তাহলে তোমাদের একমাত্র ভরসা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এন আছে সেগুলো কি সেভাবে সাজাবে যেখানে সিট সংখ্যা বেশি সেগুলোকে রাখতে পারো বাকিটা তো র্যাঙ্কের খেলা আর কিছু তো করার নেই ঠিক আছে এইটুকুই শুধু বলার ছিল যাদের র্যাঙ্ক অনেক বেশি আমি বলবো তোমাদের উপর ভরসা করে তোমরা যদি মনে করো নিজেদের উপর ভরসা রাখো যদি মনে হয় যে না করা উচিত তাহলে করো না করলে দু হাজার পঁচিশে যেন পড়াশোনা শুরু করো এটাই এক মাত্র উপায় যে আবার নতুন করে তৈরি করার এবং নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার এছাড়া কোনো উপায় নেই বোঝাতে পারে সে আশা করছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার সবাইকে ধন্যবাদ